হ্যালো ভিউয়ার্স, এসজিবি হ্যান্ডক্রাফট থেকে আমি শাহনাজ বলছি। আজ আমি আপনাদের একটি সাবানদানি বানানো দেখাবো। সাবানদানি বানানোর জন্য আমার লাগবে এখানে 8 নম্বর ছক্কা, 80 গ্রাম হলুদ কালার, আর রক সুতা 60 নম্বর। আমি সুতার মধ্যে 4টি পুঁতি নিয়ে 4-এর ঘর করব। ছক্কা পুঁতি নিলাম, এখন আমি এটাকে 4-এর ঘর করবো। 4-এর ঘর করার জন্য আমি 1টি পুঁতিতে ক্রস করবো সুতাটি। এখন আমি দুই পাশে 2টি ছক্কা নেব আর 1টি দিয়ে ক্রস করবো। এইভাবে আমি 4-এর ঘর করবো, 10টি 4-এর ঘর করবো।
আমার 9টি চারার ঘর হয়েছে। এখন আমি 10 নম্বর ঘরে সুতা ঘোরাবো। এর জন্য আমি এক সুতায় বাম সুতায় 3টি পুঁতি নিব। এভাবে সুতাটি ক্রস করবো। সুতা ঘুরিয়ে নিলাম। এখন আমি বাম সুতা 3টি পুঁতি নিয়ে চারার ঘর করব। এভাবে আমি চারের ঘর করব। এখন ডান সুতাটি ডান পাশটাই পুঁতিতে ঢুকিয়ে নেব। নিয়ে 2টি পুঁতি দিয়ে চারের ঘর করব। এভাবে আমি চারের ঘর করব। আমি এভাবে লাম্বাতে চারের ঘর করছি 10টি, পাশে করছি 6টি। আমার এটি লাম্বাতে 10টি চারের ঘর করা শেষ, পাশে 6টি। এখন আমি এটা উপরের দিকে করব, একটি লাইন করব চারের উপরে।
এখন আমি এই পাশে তিনটি পুঁতি নিব, নিয়ে বাম সুতায় তিনটি পুঁতি নিব। আমি চারের একটি লাইন করবো চারপাশে। এভাবে আমি চারের ঘরে লাইনটি করবো পুরো। আমি ডান সুতে একটি পুঁতি নিয়ে এই ছক্কার মধ্যে নিয়ে এখানে গিট দিব। এখন আমি নিচে চারের ঘর করব। ভাবে আমি চারের ঘর করব সামানদানিটি বসানোর জন্য। নিচে চার কোণে চারটি চারের ঘর করব এইভাবে। আমি একটি পুঁতি নেব। বসানোর জন্য চার কোণায় চারটি আমি ঘর করবো। সুতোটি আমি ভিতরে ঢুকিয়ে দেবো যাতে ছুটে না যায়।
কোর্সে আমি এখন এই কোনা একটি এই কোনা একটি এই কোনা একটি চারটি আরও তিনটি করবো, বাকি তিনটি করবো। দানিটি বানানো শেষ। চার মাথায় চারটি চারের ঘর করে আমি গোল চারদিকে চারের ঘর করে করেছি।